ये হচ্ছে এক পবিত্র কার্যক্রম এ রাষ্ট্রীয় কার্যক্রম দেশ জাতীয়তাবাদী কার্যক্রম রাষ্ট্রভক্তির কার্যক্রম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি মো মাটি মো দেশ কার্যক্রম যে 140 কোটি লোককে এতে সমস্ত চিমটে চিমটে মাটি দিও এবং ইয়ে মাটি দিল্লির কর্তব্যপথে স্মারকী বনিও এবং 140 কোটি লোকের প্রেরণার কেন্দ্রবিন্দু হব সমস্তক উৎসাহ কেন্দ্রবিন্দু হব সমস্তক স্মরণীয় হব এবং শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রবিন্দু হব এবং ইয়ে মাটি আমি এই যে দেশ পাই যে মানে 1200 বর্ষ পরাধীনতা ভিতরে যে মানে যন্ত্রণা কষ্ট বিভিন্ন প্রকার অত্যাচার অন্যায় গুলি আগে বন্দুক আগে ছিড়াই যে মানে মৃত্যুবরণ করছেন শহীদ হয়েছেন বলিদান যে মানে রয়েছে সে স্মৃতি উদ্দেশ্যে এবং আজ 75 বর্ষ একতা অখণ্ডতা যে মানে লড়ি শহীদ হয়েছেন সমস্ত এটা এটা স্মৃতি চিহ্ন হব অমৃত বাটিকা হব ইয়ে এক প্রধানমন্ত্রী সমস্ত ঘর ঘর যে মাটি নেওয়াপি সমস্ত আহ্বান করছেন এই কার্যক্রমে আমি সমস্তে সামিল ইয়ে আমার শেষ সপ্তাহে 29-30 সুদ্ধা এ কার্যক্রম সমাপ্তি হব দিল্লিরে শিলান্যাস কলাপরে এই কার্যক্রম সমাপ্তি যে বীর যবান মানে বলিদান দিয়ে সেই মানুষের স্মৃতিস্তম্ভ দিল্লিরে নির্মাণ করা যাচ্ছি সেই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা আমার ভারতবর্ষের প্রত্যেক গাঁরে প্রত্যেক ঘরে ঘরে মাটি সংগ্রহ করা যাচ্ছি সেপাই নরেন্দ্র মোদীঙ্ নেতৃত্বরে মো মাটি মো দেশ কার্যক্রম আরম্ভ হয়েছি এবং সেই মাটি সংগৃহীত হয়ে সেই শহীদ বীর মানকর স্মৃতি উদ্দেশ্যে এক স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যাব দিল্লিরে সেইথিপাই আমার এই কার্যক্রম যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।